ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা পয়েন্ট হারানোর হতাশা থেকে বেরিয়ে আসল বার্সেলোনা এর আগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে কাতালান জায়ান্টরা দুই ড্রয়ের পর এবার লালিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সা তিন ম্যাচে জয়হীন বার্সেলোনা লেভান থেকে উড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে লালিগায় লেভান থেকে এদিন বার্সেলোনা পরাজিত করেছে তিন শূন্য গোলে নিজেদের মার্ট ক্যাম্প নিয়ে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার এদিন তিন শূন্য গোলের জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন আক্রমণ ভাগের প্রায় প্রতিটি সদস্যই দুর্দান্ত পারফর্ম করেছেন ম্যামফেচ ডিপাই গোলের দেখাও পেয়েছেন এই ডাচম্যান ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের উপর বল দখলে আধিপত্য দেখিয়েছে বার্সা লেভান্তের রক্ষণ ছিন্ন করে কাতালান জায়ান্টরা এদিন শর্ট নিয়েছে দশটি যার ১২টি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের একাত্তর শতাংশ বল দখলে রাখা বার্সেলোনা নিজেদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ষষ্ঠ মিনিটে এ সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ম্যামফেচ ডিপাই এর আট মিনিট পর আবারও জালের দেখা পেয়েছে কাতালান জায়ান্টরা এবার গোলের কারিগর আরেক ডাচ তারকা লুক ডি ইয়ং লুক ডি ইয়ং এর গোলে দুই শূন্যতে এগিয়ে যায় বার্সেলাওনা পরে প্রথমার্ধ আরও বেশ কিছু আক্রমণ করেছিল কাতালান জায়ন্টরা সেগুলো গোলে পরিণত করতে না পারলে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলাওনা সুযোগগুলো কাজে লাগাতে না পারায় তৃতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত এরপর একানব্বইতম মিনিটে গোলের দেখা পায় বার্সা আর এ সময় গোল করে বার্সার স্প্যানিশ তরুণ আনসো ফাতে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলের স্কোরলাইন তিন শূন্য করেন আনসো ফাতে পরের কয়েক মিনিট এই লিড ধরে রেখে তিনশূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা এই জয়ের মাধ্যমে লিগা পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে তিন জয় তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে বারো পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা